Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মোদি ভাইয়ের উপস্থিত বুদ্ধির জন্য বেঁচে গেলাম আমরা, না হলে চুপ কর। তার আগে জানা দরকার বোমটা কে ফেললো, কেন ফেললো। আমার বৃদ্ধা মায়ের পায়ের কাছে এসে বোমটা পড়েছে, যদি ফেটে যেত কি হতো? হ্যাঁ দেখুন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না, এক্ষেত্রে পুলিশ তদন্ত করবে। তবে ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যেভাবে বিপদে ঝাঁপিয়ে পড়েছিলেন, হাতে যদি বোমটা ফেটে যেত তাহলে আপনি কিন্তু স্পটে মারা যেতেন। আর আপনি ঠিক সময়ে বোমটা জলে ফেলে আপনি পুরো পরিবারটাকে বাঁচিয়ে তুললেন। আপনি বোমাটা সিজ করছেন তো? হ্যাঁ স্যার, আজ পরে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। স্যার স্যার, এসব কি কি কাণ্ড হচ্ছে একটু বলতে পারবেন? এই বাড়িতে এর আগে কখনো এরকম কাণ্ড হয়নি, এ তো রীতিমতো গুন্ডা মাস্তানদের কাজ। আজকে তো ওই বোমে পুরো বাড়িটা উড়ে যেতে পারতো। বাড়ি ভর্তি অতিথি স্যার, এই কাজটা কে করতে পারে বলুন তো? দেখুন, কে করছে কেন করছে এসব তো তদন্তে পরে জানা যাবে। তবে হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকু বলতে পারি, যতদূর সম্ভব এটা ফটিকের কাজ। ফটিক? ফটিকের দল? হ্যাঁ স্যার, এটা কিন্তু হতে পারে, কারণ পর্ণার তোলা ফুটেজ থেকেই কিন্তু পুলিশ ফটিককে অ্যারেস্ট করেছিল। কি যেন ধরা পড়েছে বলছিলেন? জেল পালানো কুখ্যাত অপরাধী ফটিক। ওর কপালের কাটা দাগ, ট্যাটু, সমস্ত কিছু তোমার ওই ফুটেজ থেকে ধরা পড়ছে। আমরা তাহলে আজকে আসি। আমি বুঝতে পারছি যে আপনারা সবাই অত্যন্ত ভয় পেয়ে গেছেন, এবং সেটা খুব স্বাভাবিক। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে ফটিক বা ফটিকের দলবল বেশি কিছু করার সাহস কিন্তু পাবে না। তার কারণ, পর্ণার সাথে রোজ খবরের মতন একটা মিডিয়া আছে। আচ্ছা ইন্সপেক্টর, আপনি তো বেরোবেন, চলুন আপনার সাথে বেরিয়ে যাই। ওকে পর্ণা। পর্ণা, কি সাংঘাতিক সাহস রে তোর, তুই বোমায় হাত দিলি কি করে? আমি জানি না আমি কাজটা কি করে করলাম রুচি, আমার না তখন বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছিল, আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাম্মির পায়ের কাছে বোমাটা এসে পড়লো সেটা দেখে আমার মাথা একদম কাজ করছিল না, শুধু মনে হচ্ছিল যেভাবেই হোক ওই বোমটা আমাকে নিয়ে গিয়ে জলে ফেলতেই হবে। আমি এখনো ভাবতে পারছি না আমি কাজটা কি করে করলাম, আমার না হাত পা এখনো কেমন যেন কাঁপছে জানিস, শরীরটা খারাপ লাগছে। ঠাম্মি ঠাম্মি, তুমি ঠিক আছো তো? কি করে এই প্রশ্নটা করছো বন্যা? হ্যাঁ, এই বয়সে এরকম একটা শখ, ঠাম্মির কি এটা পাওয়ার কথা? আরে এই বাড়িতে এতদিন কোনো বোমাবাজি হয়নি, আজকে কেন হচ্ছে সেটা একবার ভেবে দেখেছো? একদম ঠিক কথা, পর্ণার কাজের জন্য আজকে পরিবারের সবাইকে বিপদে পড়তে হচ্ছে। বুকের ভেতরটা না দেখে নিয়ে কেমন হিম হয়ে যাচ্ছে। ঠাম্মি কি অবস্থা বলতো? ঠাম্মি, ও ঠাম্মি ভেতরে চলো, শোবে চলো। তার দরকার হবে না, কিন্তু যে কাজ করেছে সে যেন ছাড়া না পায়। পর্ণা দিদির মতো সাহসী মেয়ে আমি দেখিনি। ঠাম্মি ভেতরে চলো। এত বড় কাণ্ড, মোদি ভাই ঝুঁকিটা না নিলে যে কি হতো? সাবধানে এসো, নিয়ে যা এসো। মানেটা কি পড়না, এত বড় একটা বিপদ তুমি ডেকে আনলে বাড়িতে?
তোমার কি দরকার ছিল পর্ণা ওই রকম একটা দুর্দশ লেভেলের গুন্ডাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার? তুমি তো গোয়েন্দা বা পুলিশ দপ্তরের কাজ করো না। আমি ধরাতে চাইনি বর্তা, কিন্তু আমার তোলা ছবি থেকে সে ধরা পড়েছে। তবে একটা কথা বলবো, আমি যদি জানতাম যে আমার আশেপাশে এমন একটা কুখ্যাত আসামি রয়েছে তাহলে কিন্তু আমি তাকে নিজে থেকেই ধরিয়ে দিতাম। এটা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য বর্তা। তবে সত্যি বলছি, আজকে পুরো পরিবারকে এইভাবে বিপদে পড়তে দেখে আমারও কিন্তু ভয় প্রাণটা শুকিয়ে গেছিল। এই তুমি থামো তো, থামো তুমি। ওনার প্রাণ শুকিয়ে গেছে, তুমি ভাবো নাকি পরিবারের কথা, বাবুর কথা ভাবো তুমি? তোমার কাছে চাকরিটা এত গুরুত্বপূর্ণ হলো, তুমি এরপরেও চাকরি করবে, হাজারটা অপরাধী নিয়ে কাজ করবে তুমি, আর বারবার তোমার জন্য দত্ত পরিবার বিপদে পড়বে। কোনোদিন তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে যদি আমার বাবুর উপর কোনো গুন্ডা হামলা করে, বাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু না না না, তোমার তো এই সমস্ত ভেবে কোনো দরকার নেই, কেননা তুমি তো চাকরিটা করবেই, তাই না? পর্ণা, আজ এই বাড়িতে যা যা ঘটছে, যা যা হচ্ছে, এই সব কিছু তোমার এই চাকরিটার জন্য, সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না? সৃজন, সৃজন, আমি একটা কথা না বলে পারছি না, এই মেয়েটা রান্না করে গান বাজনা করে হাসি মুখে সবাইকে মাতিয়ে রাখলো, দত্ত বাড়ির মান সম্মান বাঁচালো, নিজের জীবন বিপন্ন করে আমাদের প্রাণ বাঁচালো, তুই আর তোর মা সেই মেয়েটাকেই দোষারোপ করে চলেছিস কেন? হ্যাঁ, আমার তো মাথাতেই আসে না যে কিভাবে আমরা মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছি। এই রুচিরা, তুমি এক কাজ করো তো, তুমি যাও এখান থেকে, তোমার বন্ধুকে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন। আমি যে কি অবস্থায় পড়েছি না ছটকা, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। আমি কিন্তু সবাইকে আবারও বলছি, জল মাথার উপরে উঠে যাচ্ছে, তোমরা এত আশকারা দিও না পর্ণাকে, এরপরে যে কত বিপত্তি আসবে ভাবতেও পারছি না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।